গাতপাটা কি ব্যথা হয়েছে সারাদিন এই অফিস কাচারে করে না বাড়িতে এসে আর এই সংসার ঠেলতে ইচ্ছা করে না কি করি কি করি হ্যাঁ একজন ভদ্রমহিলাকে পাওয়া গেছে হুম সে আবার হ্যাঁ ইউটিউবার ইউটিউবার নাম নাকি টুকলি হুম সে এ মাস থেকে নতুন জয়েন করবে বলছিল যদিও বা মাস পড়ে গেছে মাস আর কি তবু রেখে নেব কারণ তাকে এইভাবেই বলবো বুঝলেন যে এই যে আজকে আঠেরো তারিখ আঠেরো তারিখ থেকে নেক্সট মাসে আঠেরো তারিখ পর্যন্তই মাইন মানে মাইনে কাউন্ট করবো আর যদি সে রাজি না হয় তাহলে আর কিছু করার নেই তাহলে এই মাসটা এই আঠেরো থেকে হ্যাঁ পুরো শেষ মাস পর্যন্ত টাকা দিয়ে দেবো আবার নেক্সট মাস ইচ্ছা করছে না এসে গেছে এসে গেছে এসে গেছে শোনো মালতি তোমার নাম টুকলি বা ভেরি ইন্টারেস্টিং নাম তো নামটা কে দিয়েছে ও আচ্ছা আচ্ছা শোনো তোমার সে যেই নাম হোক সেই টুকলি হোক আর মালতী মাসি হোক করবে তো আপনার আর মালতি মাসির কাজই না যেটা বলছিলাম আর কি শোনো মন দিয়ে শুনে নাও তোমাকে কি কি করতে হবে পরে যেন এই কথাটা বলতে এসো না যে আমি হুম আমি হচ্ছে তোমাকে প্রথমে বলে দিইনি প্রথমে হচ্ছে তোমাকে করতে হবে দেখো প্রথমে তুমি আসবে এসে ঘর ঝাড় দেবে ঘর ঝাড় দিয়ে ভালো করে ভালো করে একদম ছেটিয়ে বিদায় করবে সমস্ত ময়লাপাতি ছেটিয়ে বিদায় করবে তারপর তারপর বালতিতে করে জল দিয়ে একদম সাফাই অভিযানের মতন পুরো ধুয়ে একদম সাফা করে দেবে বাইরের গেটটা অবশ্যই বাইরের গেটটা তারপর তুমি বাসনগুলোকে যাবে। ভিজিয়ে ভালো করে একদম কষলে কষলে ঘষলে ঘষলে বাসনগুলোকে মেজে ফেলবে ঠিক আছে মনে থাকবে তারপরে তুমি বাসন মাজার পরে ঘরটাকে সুন্দর করে একদম ফুরফুরে চুরমুড়ে করে ঘরটাকে পুঁছে ফেলবে তারপর তুমি রান্না করবে রান্না করবে এক দুপদ রাতলেও চলবে কোনো সমস্যা নেই যেহেতু আমি আর আমার ডগি থাকি তো আমার নাম হচ্ছে কথা কও এটা তুমি জেনে রাখো তো আমি আর আমার ডগিটা থাকি তো এই আমাদের দুজনের জন্য একটু রান্নাবান্না করলেই হবে বুঝতে পেরেছ মনে থাকবে মনে থাকবে তো ঠিক আছে সেই কিন্তু কাজটা করবে ফ্যামিলি সকাল থেকে বেজে চলে বেজে দু একটা দিন কামাই দিলে দিয়ে দেয় ও আজকে পনিরের তরকারিটা যা বানিয়েছি কোপ্তা আরে ম্যাডামকে একদম মানে চুবা চুম বা চুম চুমা বলবে ওফ কি বাজে রান্না করেছে জানে এই দেখুন এই পুরো রান্নাটা মানে কাঁচা কাঁচা কেমন একটা কাঁচা মশলার গন্ধ চুল চুল কি বিশ্রী রান্না করে এই মালতি মাসি মানে এটা না যায় খাওয়া না যায় ফেলা এবার আপনারা বলবেন না খেতে পারলে ফেলে দেবেন কিন্তু দেখুন পয়সা রোজগারে কষ্টের জিনিস তো ফেলতেও যেন কেমন একটা গায়ে লাগে কি করব খেয়ে নিতে হবে আর বেশিদিন রাখা যাবে না এই মালতি মাসিকে খুব এই অত্যাচার কে নেওয়া যায় বলুন দর্শক বন্ধুরা আমার নাম হলো গিয়ে টুকলি টুকলি এ সাদে নাম হয়েছে এই দেখো আমার মালকিনের বাড়িতে কত জিনিস পত্র দাঁড়াও এখান থেকে একটা আপিস করে নি এই দেখো এইভাবে হাফিস করব আর এইভাবে ডুকব। কেউ ধরতেও পারবে না বুঝলে এটা হচ্ছে ডে ওয়ান টু টুতে বাথরুমে গেছে সেই ফাঁকে ডে ফাঁকে বউ কর ব্যাগে খুব একটা বেশি নেই ছোটটা নেওয়া যাবে না এই বড় একটাই সৈরে দিয়ে কথা কো স্থান করে আসতে আসতে আমি হাফিস করে দেব আমার এই বাড়ি চেহারাটা খুব কাজে দিচ্ছে যাই বলো তলো ও পুরুষ মানুষ নেই তাই কি আছে এই মেয়ে মানুষই এদিকে এসো আজকে খুব খাটাখাটনি হয়েছে তার সাথে তার সাথে এইটা প্রাপ্তিও হয়েছে এটা কেমন করে মাকে তা তো জানি না না ইউটিউব করি কিনা না মা তো হবে সুন্দর হতে হবে সুন্দর আহ আহ কি সুন্দর লাগছে আমাকে

বা নিচে বিষ্ঠা নিও আমি একটু ঘুমাতে যাই বাবা চারটি বেজে গেল চারটে বেজে গেল আমার আর নাই পিছন থাকে না চারটে বেজে গেল এবার আমাকে ফুল করে যেতে হবে গুড মর্নিং গাইস চলো ফুল করেই নাহলে ওই দিদির ওই মাসি মাটা দিদির মাটা সব কিছু নিয়ে নেবে আমাকে আবার কাজে যেতে হবে তাড়াতাড়ি ফুল করে তুলে নি এই করছে কোচে এই এক তো বাসন আমি ভেজেছি দেখো দেখো কত বাসন ভেজেছি তার মধ্যে ভাবতেছি আজকে এই বাটি খান চুরি কয়েলে নিয়ে যাব খুব সুন্দর বাটিটা আমার খুব পছন্দ হয়েছে দাঁড়া এরকম একটা জায়গায় এরম করে ঢুককে নিয়ে যাব ধুতি পারবে না এই চেয়ার এই ফালদা ও দর্শকরা সারাদিন আজকে অফিসে প্রচুর পরিশ্রম হয়ে গেছে বুঝলেন তো প্রচুর পরিশ্রম তারপরে বাড়িতে এসে দেখছি একের পর এক জিনিস গায়েব একের পর আমি একাই থাকি আমি আর আমার ডগি থাকি কিন্তু দিনের পর দিন আমার জিনিসপত্র গায় এই দেখুন এই যে লিপস্টিকের কালারটা দেখুন দেখুন এই যেই হালকা কালারের লিপস্টিকটা আমি অফিসে মেখে যেতাম সেটা পর্যন্ত চুরি হয়ে গেল ভাবতে পাচ্ছেন আজকে এটা কালকে সেটা মানে আমি কি বলবো একটা দুটো জিনিস হয় ঠিক আছে দর্শকরা কোনো ব্যাপার নয় কারণ গরিব মানুষ লোপ্ত হয় একটা দুটো জিনিস হয় ঠিক আছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সেই জন্য আমি এই সিদ্ধান্ততে এ আসলাম যে কালকে সকালবেলায় আসলেই আমি জানিয়ে দেব অনেক হয়েছে বাবা আমাকে এবার আমাকে চাইলে দিও না তুমি তো জানো বলো তুমি তো জানো আমি কেন এই কাজ করেছি তুমি তো সব জানো তুই বাবা জন্য আমি এই কাজ করেছি ওর বাড়ি থেকে লাভ খেয়েছি কলকাতা থেকেও লাভ খেয়েছি এখন একমাত্র সম্বল কাতা কম্বল সম্বল বা আমার কম্বল এইটাই হয়েছে গো সবই বামনের দুটো মুখে অন্য গুজার জন্য আজ আমি এই এই টিফিন বক্সটা নিয়ে যাচ্ছিলাম না এই পাপকাজার করবো না কথায় আছে যে চোরের দশ দিন গিয়ে এক দিন আর করবো না বউ কথা কাও বিশ্বাস করো কবা করে দিই ও কবা করে দিই ইউটিউব করি তাই তোমাদের কাছে একটা সিদ্ধান্ত নিলাম সেই সিদ্ধান্তটা ঠিক কেমন হলো সেটাই বলতে এলাম তোমরা তো দেখছিলে বউ কথাক বাড়িতে আমি কাজ করছিলাম যখন আমি কাজ পাইনি সেই সময়টা বউ কথাকও আমাকে কাজ দিয়েছে এটা সত্যি কথা দিনের পর দিন দেখেছ তো তোমরা যে আমি কীভাবে জিনিস নিয়ে এসেছি আর সেটা নিয়ে এসে আমার বেশ উন্নতিই হয়েছে কিচ্ছু অবনতিটা হয়নি বেশ সংসারটা বেশ ভালো চলছিল ঠিক ধরতে পেরে গেল বো বউ কথাকেও ঠিক ধরতে পেরে গেল ধরতে পেরে গিয়ে বলল বৌদি আর আসতে হবে না এই দেখো এইসব নাইটি ছেঁড়াঠেড়া দিয়ে আমি বালিশ টালিশ তৈরি করি বালিশ কোল বালিশ সমস্তটা আমি এই সব ছেঁড়ার কাপড় দিয়ে তৈরি করি এইভাবেই আমার তো চলে কিন্তু ধরা পড়ে গেলাম এখন কি বলবো এখন আমি দর্শকদের এই কথাটাই বলবো যে ভালোই হয়েছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে উফ বো কথাকর বাড়িতেই আমার খুব খাটনি হচ্ছিল টাকাটাও সেইভাবে দিচ্ছিল না পরিশ্রমের পর পরিশ্রম খাটনির পর খাটনি এত খাটনি এত খাটনি কি করব বলো বাধ্য হয়ে কাজটা ছেড়েই দিলাম বুঝলে তো তো এই সিদ্ধান্তটায় আসলাম তোমাদের সাথেও শেয়ার করলাম সেটা এখনই চিটিংবাজি হাফিস যেখানে যাই আর কি ব্যাগ ট্যাগ নিয়ে আস্তে আস্তে বলছি তোমাদের এই কাজই করি বুঝলে তো এখনো পর্যন্ত ধরা পড়িনি ধরা পড়লে তখনকার ব্যাপার তখন যতদিন না পড়ি আর কি আমি ঠিক সবার বাড়িতে এইভাবে করি এইভাবে করি করি বলো না জানো THANKS FOR JOINING US.